মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপালের শাল জঙ্গলে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এলাকায় প্রায় 50-60 হেক্টর শাল জঙ্গল রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিতে পারত বলে মত স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী। তাদের ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গুড়গুড়িপাড়া বিট চান্দড়া রেঞ্জ এলাকা সংলগ্ন আগুন লেগেছিল এবং তার সহযোগিতায় পঞ্চায়েত দপ্তর, পুলিশ প্রশাসন ও আবগারি ও বন দপ্তর সহযোগিতায় আগুন নেভানো সম্পূর্ণ হয়েছে। কতটা ক্ষতি হয়েছিল? প্রায় 50-60 হেক্টর। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় বাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।